আর বন্ধুরা, তোজোস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি চিতি কাঁকড়া বা স্মল ক্র্যাব ঝাল নিয়ে। এই চিতি কাঁকড়াটা কিন্তু পুকুরের কাঁকড়া, একদম ছোট সাইজের, কিন্তু এর টেস্ট কিন্তু অসাধারণ। এই কাঁকড়া কিভাবে ছাড়ানো যায় সেই পদ্ধতি সহই কিন্তু আপনাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করব। তাহলে চলুন কিভাবে কাটছি এবং কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করি। বাজার থেকে ছোট সাইজের কাঁকড়াগুলোকে নিয়ে এসেছি। এবার কাঁকড়াগুলোকে কিভাবে পরিষ্কার করব কাঁকড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে কিন্তু ধুয়ে রেখেছি। এই যে এই উপরের যে অংশটা, এই অংশটাকে কিন্তু, এই যে এটা, এই জায়গাটাতে আপনারা কিন্তু এটা ভেঙে ফেলতে পারেন, এই খোসাটা। আমি এটাকে এখনই ভাঙবো না, তার কারণ এর ভেতরের যে খিলু সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাই এটাকে সিদ্ধ করে, সিদ্ধ করার সময় এই খোলাটা আমরা ছাড়িয়ে নেব। কাঁকড়ার যে দাঁতগুলো সেগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার যে বডির পোর্শনটা সেইটা এইরকমভাবে এখানে একটু চাপ দিয়ে ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে তারপরে দেখুন খোলাটা কিন্তু অনায়াসেই এরকমভাবে ভেঙে যাচ্ছে। আর এই দেখুন, একদম দেখাচ্ছি সামনে থেকে, এইখানে কতগুলো স্পঞ্জের মতন এরকম রয়েছে, এইগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। দেখুন, দেখিয়ে দিচ্ছি, এই ময়লাগুলো কিন্তু গা থেকে ফেলে দিতে হবে। তাহলে শুধু থাকবে আমাদের এইরকমভাবে কাঁকড়ার এই পোর্শনটা, মাথাটা। আর একটা ওর গায়ে না প্রচুর ময়লা থাকে, সেই জন্য এই ডাঁটগুলোতে একটা যে কোনো আমাদের ব্রাশ থাকে, সেই ব্রাশগুলো দিয়ে এই দাঁড়াগুলো পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। দেখুন, এই অবস্থায় খেলে কিন্তু অনেক সময় ময়লা থেকে যায়। এই এই একই রকম প্রসেসে কিন্তু আমরা বড় কাঁকড়াগুলোকেও ছাড়িয়ে নেব। বড় কাঁকড়ার যে দাঁড়া থাকে সেগুলোকেও কিন্তু আমরা এরকমভাবেই পরিষ্কার করে নেব। এই সমস্ত উপকরণগুলো রেখেছি এখানে। আমি ডুমু করে কেটে রেখেছি আলু, কুচানো পেঁয়াজ রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ, এছাড়াও টমেটো, একটা গোটা টমেটো এরকম করে কুচিয়ে রেখেছি। এবার একটা পেস্ট তৈরি করার জন্য আমি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে রেখেছি একটা ছোট সাইজের পেঁয়াজ, ফালি করে রেখেছি এখানে আটকো আছে রসুন, আর 1 ইঞ্চি মতন আদা রয়েছে, আর 3 খানা অবশ্যই ঝাল আপনারা নিজেরা বুঝ অনুযায়ী দেবেন। আমি এখানে 3 খানা কাঁচা লঙ্কা রেখেছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ নারকেল গুঁড়ো। নাড়িয়েছি গরম জল। এবার অনেকেই কিন্তু কাঁকড়াটাকে ভেজে নেন আগে তেলে, আমি একটু সিদ্ধ করে নেব। এর জন্য প্রথমেই গরম জলটার মধ্যে দাঁতটা দিয়ে দিলাম। এই বডিগুলো একসাথে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ। আমি আলাদা করে আর লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে নিই। লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নেব। এই জলটা একদমই ফেলবো না। এই সিদ্ধ হওয়া অবস্থাতেই এখানে আমি 5 মিনিট মতন সিদ্ধ করে নেব। ঠিক আছে, আমাদের কিন্তু কাঁকড়াটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থাতে কিন্তু আমরা এটাকে নামিয়ে রেখে দুটো করে কাটা আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে কিন্তু আমি এখানে অল্প লবণ আর হলুদ দিয়ে দিলাম, জাস্ট ভাজার জন্য। আলু ভাজাটা তুলে নেওয়ার পরে ওই তেলেই কিন্তু আমি একটা গোটা শুকনো লঙ্কা পাঠিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা পাঠিয়ে। এইবার যে একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা কিন্তু, কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর সামান্য একটু 1.5 চামচ নারকেল গুঁড়ো দিয়ে সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। টমেটোটা এটার সাথে বেশ গলে যাবে। টমেটোটা দিয়ে আমরা যে বাদবাকি মশলা, আমি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে রেখেছি, এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন,
হলুদ গুঁড়ো 1 টেবিলস্পুন আর লবণ আমি আগেই দিয়েছিলাম তাই লবণটা অবশ্যই বুঝে দেবেন এখানে আমি 1/2 টেবিলস্পুন লবণ দিয়ে দিয়েছি দেখুন আমি কিন্তু চাপা ঢাকাটা খুলে নিলাম চাপা ঢাকাটা খোলার পরে দেখুন কতটা এর থেকে তেল বেরিয়েছে তার মানে আমাদের মশলাটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে টমেটো টমেটো সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই সময় আমরা এখানে যে সিদ্ধ করা কাঁকড়াগুলো আমি জলটা চেকে জাস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়াটা দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব এটা কিন্তু অবশ্যই মাখা মাখা হবে মশলার সাথে সমস্ত কাঁকড়াগুলো আমি এখানে ভালো করে কষিয়ে নিলাম এখানে এবার আমি যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি এক্সট্রা করে কিন্তু আর আমি জল দেব না এই জলে কিন্তু আমাদের পুরোটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে চাপা ঢাকা দিয়ে দেব সবশেষে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি এখানে 1/2 টেবিলস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে আমরা এটাকে হতে দেব যাতে ভালোভাবে গ্রেভিটা হয়ে আসে দেখুন একদম তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের ঝাল ঝাল চিটি কাকড়া বা স্মল ক্র্যাবের ঝাল ঠিক এই রকম ভাবে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন অনেকে যদি আলু পছন্দ না করেন তাহলে আলু কিন্তু নাও দিয়ে ঠিক একই রকম প্রসেসে কিন্তু এই গ্রেভিটা বানিয়ে নিতে পারেন আশা করি ভালো লাগবে আমি ঠিক যেরকম ভাবে বানালাম সেরকম ভাবে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার বা কমেন্ট করার অনুরোধ রাখলাম আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ